ধন্যবাদ প্রিয় দর্শক, সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম সম্মানিত চারজন আইনজীবীর সাথে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে। কথা বলছিলাম যে দুজন বিদেশি হত্যার বিষয়ে, এবং আমি কথা বলতে চাচ্ছিলাম জনাব ফ্রিডম ফাইটার অ্যাডভোকেট আব্দুল আদি সাহেব আপনার সাথে। ওনারা অনেকে অনেক কথা বলছেন, ওনারা বলছেন যে এটার পেছনে যেমন বর্তমান সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী অ্যাডভাইজার বিএনপি জামাতকে দায়ী করছেন, ওনারা আবার দায়ী করছেন সরকারকে, আপনি কি মনে করেন? আমি মনে করি যে এটা তো এখনো কোনো, এই যে দুজন মারা গেছে এটা কিন্তু সত্য, কিন্তু ইনভেস্টিগেশন হেস্টিমাম সাহেবের কথাটাও নিয়ে ওইটাই বলছি, ইনভেস্টিগেশন করে এখনো তো এটা বের করা হয়নি। তাহলে কিভাবে আজকে মাননীয় মন্ত্রী সাহেব বলছেন, আইজি সাহেবকে বলছেন ইমিডিয়েটলি এটা বাইর করার জন্য ব্যবস্থা গ্রহণ করো এবং বাইর করতে হবে অল্প সময়ের মধ্যে। বাট ইনভেস্টিগেশন আজকে বলেছে, এখন হেস্টিমাম যদি বলে থাকে উনি ইনভেস্টিগেশনের নাই অথবা উনি এটার মন্ত্রীও না, তাহলে কি করে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার বলেন যে আমি যুক্তরাজ্য বিএনপির একজন একজনের কাছ থেকে জানি এটা বিএনপি জামাত জড়িত? আপনি বলছেন ইনভেস্টিগেশন এখনো হচ্ছে, ইনভেস্টিগেশন যতক্ষণ আপনি কারা মার্ডার করলো আপনি বেন না করতে পারলেন ততক্ষণ তো বলতে হবে যে ইনভেস্টিগেশন। তাহলে কিভাবে মাননীয় অ্যাডভাইজার কমেন্ট করেন? অ্যাডভাইজার কমেন্ট করছে ওনার ব্যক্তিগত ব্যাপারে, এটা গভর্নমেন্টের সাথে আলাপ করে উনি কিছু বলেন। মানে উনি তো অ্যাডভাইজার, যদি গভর্নমেন্ট অ্যাডভাইজার হইতে পারে, অ্যাডভাইজার অনেক আছে, উনি কিন্তু স্পেশাল। দেখেন আপনি আওয়ামী লীগ বিএনপি এন্ড আদার্স যারা আছে, অ্যাডভাইজারের কোনো বাংলাদেশে অভাব নাই, তো অ্যাডভাইজার থাকলেই উনি ইনকোয়ারি ছাড়া তো এটা বলতে পারে না, বলা উচিত না। কারণটা চিন্তা করেন, আপনি একটু আগে বলছেন যে মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় বলছেন নো আইএসআই ইন বাংলাদেশ, ঠিক একই টাইম একই আরেকজন সাংবাদিককে মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলছেন বাংলাদেশ আইএসআই আছে, তাহলে আমরা কার কথাটা নেব? আমরা ওই কথাগুলো ওনারা যেটা বলছেন, মেহেদি ভাই কিন্তু একটু আগে বলছে যে তারা এটা না জানি না বোঝা কথা না বলে এরকম বলা ঠিক না, এটা তারা ঠিক করা উচিত যে আসলে কোনটা সঠিক, সত্যি কথাটা, সত্যি কথাটা বাইর করার পরে এটা বলা উচিত। তার মানে মাননীয় অ্যাডভাইজার সাহেব যেটা বলছেন যে এটা ওনার ব্যক্তিগত কথা, অর্থাৎ ওনার ইনভেস্টিগেশন ছাড়াই কথা বলা উচিত হয় না? আমরা তো ওনার ব্যক্তিগতই বলবো, যেহেতু উনি কোনো ইনভেস্টিগেশন রেফারেন্স এখানে দিতে পারে নাই। আমরা যখন কোর্টে মামলা করি সবই তো আমাদের লয়ার ব্যারিস্টার, উইদাউট এভিডেন্স, উইদাউট এভিডেন্স আমরা কোনো কথা বলারই তো রাইট নেই আমাদের। অনেক কথা বলে ফেলে বিএনপিও কিন্তু তাই, আচ্ছা কোন এভিডেন্স তাই সরাসরি একটা কথা একজন একজনকে বলে ফেলে। আমাদের দেশ থেকে যখনই এই দুইটা জিনিস না যাবে, জামাত বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ বলেন, এগুলো না গিয়ে দেশ ও জাতির স্বার্থে যদি কিছু করতে হয়, নিজেরা জানিয়ে শুনে কিছু করতে হবে, একজন আরেকজনের দোষ দিতে হবে, একজন আরেকজনকে বলতে হবে তুমি এটা ঠিক করো নাই, আমি আপনাকে বলতে হবে আপনি ঠিক করেন নাই, আপনি আমাকে বলতে হবে ঠিক করেন নাই, এটা আলোচনা পর্যালোচনা আলোচনা পর্যালোচনা। আরেকটা প্রশ্ন আপনার কাছে, এই যে বাহিরের দুজন হত্যা হচ্ছে, এটা এটা তো মানে এটা সলিউশনটা কি? এটা আরো হতে পারে, আপনি কি মনে করেন? বাহিরের যারা আছে, গভর্নমেন্ট বলছে এখন যে আমরা এটা যাতে আর দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে এই জন্য আমরা সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করছি, আপনারাও দেখছেন টিভিতেও বলছে পত্রিকাও বলছে, এখন দেখা যাক সামনের দিকে ওনারা যে কথা বলছেন বাস্তবতা কতটুকু আছে, সত্যতা কতটুকু আছে, সেটা কতটুকু প্রমাণ করতেছে করতে পারতেছে। মাননীয় মাননীয় আপনারা জানেন কিনা যে ইউএস এর মাননীয় হাই কমিশনার অর্থাৎ অ্যাম্বাসেডার উনি বলেছিলেন যে এখানে থ্রেট আছে সেপ্টেম্বর লাস্ট উইকের দিকে একটা প্রবলেম হতে পারে, এটা কিন্তু বাংলাদেশকে অলরেডি জানানো হয়েছে, এরপরেও কেন সরকার উপযুক্ত ব্যবস্থা নেয় নাই? না তখন যেভাবে উনি কথাটা এখান থেকে গেছে পত্রিকায় আসছে, কিন্তু উনি লাস্ট সেমিনারে বলেছিলেন পত্রিকায় আসছে, কিন্তু পত্রিকায় যেভাবে কথাটা আসছে এতে মনে হয় না যে এই ধরনের দুইটা মার্ডার হইতে পারে, অথবা এই ধরনের মার্ডারের ইঙ্গিত কিছুই দেয় নাই, কিছু একটা ঘটতে পারে বলছে, মানে সিকিউর সিস্টেম নিয়ে উনি কথা বলছেন যে শুড বি ভেরি কেয়ারফুল, ইয়েস স্পেশালি ডিপ্লোমেটিক গুলো কি করেছে গভর্নমেন্ট ছাত্রাতে, এখন কি করেছে স্পেসিফিক, যেহেতু কেউ কিছু বলছে না, গভর্নমেন্ট সবগুলো এমবেসি প্লাস ফরেনার যারা আছে বাংলাদেশে
প্রত্যেককে সাপোর্ট দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছিলাম এরশাদ আবু মোল্লা সাহেব আপনার জন্য 3 মিনিট, এবং উনি বলছেন, উনি বলেই দিয়েছেন যে আমাদের দেশের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি, কেউই কিন্তু উইদাউট এভিডেন্সে কোনো কমেন্টস করা উচিত না, উনি যেই হোক। যে আমরা জানি অনেকে অনেক কমেন্টস করেন যে ইনভেস্টিগেশন হয় না এখনো দুই বিদেশি মারার, কিন্তু অলরেডি অনেকে কমেন্টস করে ফেলছেন। দেখেন, উনি বলেছেন ব্যক্তিগতভাবে কমেন্ট করেছেন, প্রধানমন্ত্রী যদিও উনি অবৈধ প্রধানমন্ত্রী, উনি কিন্তু ক্ষমতা আঁকড়ে ধরে আছেন, উনি কিন্তু ব্যক্তিগতভাবে কথা বলেন না, উনি কিন্তু প্রধানমন্ত্রীর পোস্টে আছেন। ওকে, সুতরাং এটা কোনো ব্যক্তিগত কথা না, এটা কোনো ব্যক্তিগত কথা না। উনি বিএনপি জামাতের দিকে ডাইরেক্ট কথা বলেছেন, যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, সুতরাং ওনারা বসে থাকবে না, বিচার বানচালের জন্য, রায় বাস্তবায়ন ঠেকানোর জন্য এই কাজটা নাকি করা হচ্ছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কার ঘোষণা করছি, প্রধানমন্ত্রীর এবং তার তনয় জয়ের বিরোধী দলের প্রতি আঙ্গুল তোলার পর এই বিদেশি দুই হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু তদন্ত হবে না, কোনো বিচার হবে না। যেটা হবে, বিরোধী দলকে দায়ী করে একটি তদন্ত দেওয়া হবে, বিরোধী দলকে নেতাদেরকে অ্যারেস্ট করা হবে, পানিশমেন্ট করা হবে। প্রধানমন্ত্রীর তদন্তের আগের এই বক্তব্যের পরে বাংলাদেশের কোনো পুলিশের, কোনো গোয়েন্দা সংস্থার স্বাধীনভাবে তদন্ত করার আর কোনো সুযোগ থাকবে না। ওনারা যেহেতু বিএনপি জামাতকে দোষী প্রমাণ করতে চায়, যেহেতু ওনারা আগে ঘোষণা দিয়েছেন, ওনাদের তল্পিবাহক, ওনাদের প্রশাসনের আন্ডারে যারা আছেন, ওনারা বিএনপি জামাতকে দায়ী করে একটি তদন্ত, আমি আসছি, ওনারা একটি তদন্ত রিপোর্ট দেবেন, এবং এই হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু তদন্ত হবে না, বিচার হবে না, যেহেতু প্রধানমন্ত্রী এবং তার তনয় আগে বিএনপি জামাতকে দোষী সাব্যস্ত করেছেন। এখানে নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব না, বিচার হওয়া সম্ভব না। আমি যে দাবিটি করছি, যদি নিরপেক্ষ তদন্ত হইতে হয়, বিচার হইতে হয়, সেখানে আন্তর্জাতিকভাবে একটি টিম গঠন করে তদন্ত হইতে হবে এবং বিচার প্রক্রিয়ার দিকে যেতে হবে। সরকারের এই আওয়ামী লীগের আন্ডারে কোনো তদন্তে এই ঘটনার বিচার হবে না, বরং যেটি হবে, বিএনপি জামাতের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা হবে, অন্যায়ভাবে সাজা দেওয়া হবে। দেখুন, এরপরে এই কাজটি কেন, কে করতে পারে, অথবা এটার মোটিভ কি? আপনি যদি দেখেন প্রত্যেকটা ঘটনাতে আপনাকে দেখতে হবে বেনিফিশিয়ারি কারা। এই ঘটনাতে স্পষ্টতই বেনিফিশিয়ারি হচ্ছে এই সরকার। কিভাবে? আমি আসছি, আমি বলছি কিভাবে বেনিফিশিয়ারি। ওনারা যেহেতু কোনো সাংবিধানিক, ওনারা যেহেতু একটি বৈধ প্রক্রিয়ায় ক্ষমতা আসেননি, আপনারা যারা ডিপ্লোমেটিক অথবা আন্তর্জাতিক কানেকশন আছে জেনে থাকবেন যে জাতিসংঘ সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ আমেরিকা এবং ইন্ডিয়ারও এ ব্যাপারে একটা টেসিট অ্যাপ্রুভাল রয়েছে। যেহেতু একটি ইলেকশনে, একটি ইনক্লুসিভ ইলেকশন হয়নি, আওয়ামী লীগ যে ক্ষমতাটি, যেভাবে ক্ষমতা এসেছে, ওনারা চান তারানকো এই ব্যাপারে ইনভলভ, যারা ডিপ্লোমেটিক কানেকশন আছে আপনারা জেনে থাকবেন, ওনারা চাচ্ছেন একটি খুব দ্রুত একটা আর্লি ইলেকশন হোক। জাতিসংঘ চাচ্ছেন, ইউরোপিয়ান ইউনিয়ন সহ চাচ্ছেন, ওনারা বিএনপি জামাত সহ সকলকে নিয়ে একটি আর্লি ইলেকশন হোক, এটি সরকারের উপর ওনারা প্রেশার ক্রিয়েট করতেছেন। সরকার বিদেশিদের কাছে বলতে চেষ্টা কর, এখন বলবেন যে লোক কাদেরকে নিয়ে আমি ইলেকশন করব, আচ্ছা ইলেকশনের পরে কারা ক্ষমতা আসতে পারে, দিস পিপল আর টেরোরিস্ট, দিস পিপল আর জঙ্গি। সুতরাং তোমরা কি জঙ্গিদেরকে ক্ষমতা আনতে চাও, টেরোরিস্টদেরকে ক্ষমতা আনতে চাও? বিএনপি জামাতের উপর এই জঙ্গি অপবাদ দিয়ে বিদেশিদের আর্লি ইলেকশনের যে একটা দাবি সরকারের প্রতি, সে দাবি থেকে যেন বিদেশিরা সরে যায়, ওনাদের মনোযোগ যেন দূরে সরে যায়, সরকারের যারা বুদ্ধা মহল তাদের দাবি হচ্ছে যে সরকারের, সরকার যেহেতু বেনিফিশিয়ারি, সরকার এখানে হাত ধরে। ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক বিশ্লেষণ আমি মনে করি, আপনি বলেন তারপর আমি রাখা যাবে। আচ্ছা, আমি এক মিনিট বলতে চাচ্ছি, বারবার যেহেতু ভাই বলছেন ব্যারিস্টার সাহেব, বারবার বলতেছেন, আমার বন্ধু উনি বলছেন যে অবৈধ সরকার, তাহলে আপনি আজকে 2 বছরের উপরে কিন্তু দেশ চালাইতেছে, আপনি অথবা পৃথিবীর কোন দেশ আজও তো বলে নাই যে বাংলাদেশে অবৈধ সরকার, পৃথিবীর বহু দেশে অবৈধ সরকার ক্ষমতা আছে, না অবৈধ আছে, কিন্তু আজও তো কেউ বলে নাই, পৃথিবীর কোন দেশ আজও বলে নাই, আমি কি বলি শুনেন তারপরে বলেন, পৃথিবীর কোন দেশ আজও বলে নাই যে এটা অবৈধ সরকার, ওনারা বলে নাই এটা ডেমোক্রেটিক সরকার, এখানে ডেমোক্রেটিক ইলেকশন হচ্ছে, ওনারা কেউ বলে নাই। আমি শেষ করি, আজকেও তো বাইরে থেকে টাকা দেওয়া হয়েছে বাংলাদেশকে, কিন্তু তারা তো বলে নাই অবৈধ সরকার, তারে টাকা দেওয়া যাবে না। আর আপনারা যারা চ্যালেঞ্জ করে বলতেছেন, আমার উচিত আওয়ামী লীগ আর বিএনপি যাচ্ছেন না, আমার উচিত অবৈধ সরকার হলে
কিভাবে তারে পাওয়ার থেকে নামানো যায় সেই ব্যবস্থা করা না কইরা আপনি আমি যদি শুধু বলতে থাকি এখানে টিভিতে বইছা এই দেশের তারা বিচার করে আপনারা ব্যবসায়ী যারা সরকারের বেনিফিশিয়ারি আপনারা ব্যবসায়ীরা যারা সরকারের বেনিফিশিয়ারি এই বিচার সরকারের পক্ষে কথা বলতেই হবে এই দেশের প্রধানমন্ত্রী কি বিচার করে শেখ হাসিনাকে ওখান থেকে নামাই দিতে পারবে না আঙ্কেলও পারবে আঙ্কেল আমি বাংলাদেশের জনগণ ওখান থেকে নামাই দাও আঙ্কেল আপনি ওইটা প্রক্রিয়া ঠিক করতে হবে আপনারা তারপরে মাঠে নামেন আপনার এই যে গাইবান্ধা একে লিটনের মতো একজন এমপি যিনি মানে ওই অবৈধ গুলি করে এই চাচাকে গুলি করে বাচ্চাকে গুলি করে ফেললো সৌরভ নামের একটা বাচ্চা গুলি হলো এখানে সবাই ওইখানে যারা গাইবান্ধা যার প্রতিনিধি উনি নাকি দিনের বেলা ঘুমান নেশা করেন ঘুমান আর রাতের বেলা উনি পাজেরো নিয়ে দৌড়ান এই হচ্ছে এই হচ্ছে ভয়ে এই হচ্ছে জামাতের ভয়ে পালিয়েছিলেন চারশো কোটি টাকার গম চুরি করে আপনি যদি এখন পচাগম মানুষকে খাওয়ান আর হাইকোর্টের দুই সপ্তাহ রুল দিছে যে পচাগম আপনি এই কারো মানে বিতরণ করবেন না এটা অত্যন্ত লজ্জাজনক আপনার জন্য আর এক মিনিট হ্যাঁ না আমি এক মিনিট আপনি যেটা বললেন এখন কি ওই যে এমপি সাহেবের কথা লিটন সাহেব লিটন সাহেব যদি এই সরকার অবৈধ সরকারই হয় আপনাদের কথাই মেনে নিলাম আমি একজন নেশাগ্রস্ত কে এমপি এমপি যদি উনি এই সরকার অবৈধ সরকার হয় তাইলে হাইকোর্টের জাস্টিসরা যারা বিচার করতেছে বসে বসে তারাও কিন্তু বৈধ না অবৈধ সরকারের আন্ডারে বিচারপতি বৈধ হয় কিভাবে তাহলে উনি ওখানে বৈঠা কিভাবে বলে একটা এমপি তাকে বলতেছে না সে ইয়েতে যাবে না জেলখানা যাবে আচ্ছা আমি কল নিয়ে আপনার কাছে আবার আসছি কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার প্রশ্ন বা মন্তব্য কি আমাদের জন্য আমি ওনিয়ার হচ্ছে জি আপনি স্টুডিওতে মাছেন বাট আপনি টিভি সাউন্ড একটু কম আনছি আচ্ছা আমি বলছি ওই যে আপনার পাশে ওই মুহূর্তে ওকিয়ালা জি ধন্যবাদ ইয়েস সরি আপনি আদি সাহেব হ্যাঁ কি বলছিলেন উনি বলছেন যে বৈধ অবৈধ কিনা এটা আপনি জানেন কিনা বৈধ নাকি অবৈধ হ্যাঁ আমি যেহেতু গভর্নমেন্ট ডিক্লারেশন দিচ্ছে যতক্ষণ সেখান থেকে না যাবে পাওয়ার থেকে না যাবে প্রধানমন্ত্রী বলেন আর এনি মিনিস্টার অর এনি এমপি তাইলে আপনি বৈধই বলতে হবে ধন্যবাদ আজকে আপনি যদি বলেন সংক্ষেপে একটু জবাব দেন সংক্ষেপে আমিও আপনার বলছি সংক্ষেপে আপনি কিন্তু বলেছেন আপনার পয়েন্ট আপনি ক্লিয়ার করেছেন আমি বৈধ কি অবৈধ আমি এর সাথে কথা বলবো হ্যাঁ কিন্তু এখানে বসার মতো আপনার যোগ্যতা থাকার কারণেই আপনি এখানে বসছেন বৈধ না আর অবৈধ ভাই যেটা বলছে ওনার লোক আমি একমত আপনি বৈধ অথবা অবৈধ আমি যদি জোর করে দখল করে বসে যাই বসে গেলেন তাও আপনি এখানে রাইট আমি তো রাইট না গণতান্ত্রিক দেশে তো জোর করে বসতে পারি না আমি বসতে পারেন আর পারেন না কিন্তু বসার পরে উনি উঠে যেতে পারবেন না আমার ক্ষমতা আছে বলে হ্যাঁ আপনার ক্ষমতা আছে এটা তো ভালো না এটা আমরাও তো বলি ভালো না যান মাথা তার মানে হচ্ছে সরকার যেটা করছে এটাকে ভালো না সরকার যেটা করছে ভালো বলি না কিন্তু অন্যরাও যেটা করতে চাই এটাও তো ভালো আমি আমি আসছি আমি আপনার কাছে আবার আমি মেহেদী সাহেব আপনার কাছে এবং আপনার জন্য 2.5 মিনিট যে গতকালকে যে মন্ত্রী পরিষদের মিটিং এর মধ্যে একটা বিল যেটা পাশ হলো এবং সেটা পার্লামেন্টে যাচ্ছে এখন যে প্রত্যেকটি স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আপনি জানেন যে আমরা জানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে গ্রামের মোড়ল শিক্ষক এবং তিনি গ্রামের সেবক সেম ওয়েতে পৌরসভা সেম ওয়েতে আপনার উপজেলা এবং আমরা ওখানে পলিটিক্যাল ভাবটা আনি না এবং আমরা বলে থাকি যে কোনো সরকারের দলের এমপি উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ করে কি না কিন্তু যখন মাননীয় সরকার গতকালকে মন্ত্রী পরিষদ মিটিংয়ে এটা পাশ করলো সেটা অনেকে এটাতে নেগেটিভ মন্তব্য দিচ্ছে এটা আপনার মন্তব্য কি অনেক ধন্যবাদ শুরু করার আগে একটা সেকেন্ড আমি শুধু নিব জাস্ট 30 সেকেন্ড রাফলি যেটা হলো আমার প্রতিবাদ করতেই হয় আমার বন্ধু আবু বকর সাহেবকে সেটা হলো যে অবৈধ কথা বলার মতো অধিকার তার আছে কিনা কারণ ওনার দলই কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার
কিভাবে হবে বা হবে না সেই ক্ষেত্রে যে নিবন্ধন পদ্ধতিতে ওনাদের নামই নাই কিন্তু ওরা দে আর আউট অফ দ্য লিস্ট সুতরাং আমার মনে হয় ওনার ভালো করে জানা উচিত যারা বাংলাদেশের গণতন্ত্রের ধারাতেই যারা নাই বাংলাদেশের সংবিধানের সাথে লয় করে কথা বলার মতো যাদের অভিজ্ঞতা এবং মানসিকতা যাদের নাই তারা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক অগণতান্ত্রিক অথবা বৈধ অবৈধ সেটা আমি বল মনে করি না তাদের কতটুকু আছে দ্বিতীয় কথা আমি আর আমার বন্ধুর সাথে কনফ্লিক্টে যাব না দ্বিতীয় কথা আমি আসি যে কথা আপনি বললেন যে লোকাল ইলেকশন ইয়াস ইন বাংলাদেশ এভরিথিং ইজ এ পার্ট অফ দ্য পলিটিক্স যে লোক রিক্সা চালায় দিস ইজ ডিজাইন বাই দ্য পলিটিক্স আপনি মোর চিন্তা করে দেখেন সেও কি পলিটিক্সের মাধ্যমে রিক্সা চালায় অ্যাট লিস্ট পলিটিক্সের নোংরা রাজনীতির অথবা পলিটিক্সের ডিজাইন কে দরিদ্র হবে কে বড় হবে কি অর্থশালী এই সিদ্ধান্তটা কতটুকু যুক্তিযুক্ত আমার কথা এইটাই যে বাংলাদেশের প্রতিটা মানুষ যেহেতু আজকে রাজনৈতিকভাবে সচেতন বাংলাদেশের মানুষ যখন দ্বিতীয় মধ্য আয়ের দেশের কথা মানুষ বাংলাদেশের মানুষ ভাবতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন চ্যাম্পিয়ন অফ দ্য আর্থের পুরস্কার নিয়ে আসতে পারে বাংলাদেশের মানুষ এক এক করে তিনটা ইন্টারন্যাশনাল আইনের আওতায় বাংলাদেশে বর্ডার সমস্যা দূর করতে পারে সেই বাঙালির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার অধিকার আছে এবং আমি মনে করি প্রতিটা মানুষ গ্রামে থেকেও তাকে আপনি ভোকা বানাতে পারবেন না তাকে রাজনীতি থেকে দূরে আনবেন আপনি ফারুক সাহেব আর আমি রাজনীতি করব এটা হতে পারে না আমার বিশ্বাস চল্লিশ বছর যেহেতু পেরিয়ে গেছে বাংলাদেশ ম্যাচিউরড এনাফ তার লোকাল ইলেকশন হবে আজকে পলিটিক্সের ভাষায় তার উপজেলা নির্বাচন হবে পলিটিক্সের ভাষায় তার ডিস্ট্রিক্ট কাউন্সিল হবে পলিটিক্সের ভাষায় তার উন্নয়নের দায়িত্ব তারা নিজে বুঝে নিবে তার আয় করা অর্থের ট্যাক্স তারা তার নিজের এলাকায় ব্যয় করবে আমি সেটাই আশা করি রাজনীতি অর্থাৎ রাজনীতি নোংরা রাজনীতি বলছেন তাহলে এই নোংরা রাজনীতি গ্রামে গঞ্জে সব জায়গায় চলে যাচ্ছে না ইয়েস যারা ভোট দিবে তারা নেতৃত্ব পাবে না এটা হতে পারে না সারা জীবন তারা শুধু ভোটের দিন আপনি ডাক দিবেন দুই পটলা বিড়ি আর সিগারেট দিয়ে তারা শুধু পিছিয়ে থাকতে পারে না তারাও আজকে নো এই জন্যই তাদেরকে আনতে হবে ফ্লোরে যে তোমরাও রাজনীতি করো তোমার এলাকাতে এবং এমপি এবং যে চেয়ারম্যান সেও থাকবে রাজনীতি করার আপনার এলাকা থেকে কেউ আপনার কি মনে হয় যে যিনি প্রেসিডেন্ট উনি কি কোনো স্কুলের হেডমাস্টার বা কোনো কলেজের প্রিন্সিপাল নো আপনার কি মনে হয় কয়টা এলাকা আছে আপনার বাংলাদেশের গ্রামের কয়টা এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট স্কুলের প্রাইমারি স্কুলের হেডমাস্টার নো তার মানে আপনি এই প্রাইমারি স্কুল হেডমাস্টার কিন্তু আমরা জোর করে আপনি চাচ্ছেন যে তাকে আমরা কেন রাজনৈতিক লেভেলসটা দিব উনি কি লেভেল রাজনীতি করবে উনি পারবে না সেটা হতেই পারে কিন্তু আপনি নিজেও জানেন যে কালকের আইনে এটাও বলা আছে যদি আপনি নিরপেক্ষ রাজনীতি করতে চান তাহলে পারবেন বিনা পক্ষে আপনি যেতে চান আপনি নিরপেক্ষ পক্ষে দাঁড়াতে পারবেন টিচার এবং পারলে মাদ্রাসার ইমাম সাহেবের সাথে আরো কথা বলবো হ্যাঁ আমি আর ব্রেক থেকে আরো কথা প্রিয় দর্শক কথা বলছিলাম আমরা আমাদের গতকালকের যে বিল সেই বিষয়ে আমরা আরো কথা বলবো ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথে থাকুন